আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য বিরাট সুখবর, তোমাদের পরীক্ষার রুটিনটা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এর আগে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডে যারা পরীক্ষার্থী আছে অর্থাৎ দাখিল পরীক্ষার্থী, তোমাদের রুটিনটা কিন্তু কীভাবে ডাউনলোড করবে এই বিষয়ে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়েছি। অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নেবা। তো আজকে আমরা কথা বলবো বন্ধুরা, আজকে তোমাদের আমরা দেখাবো 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের রুটিনটা তোমরা কীভাবে পিডিএফটা ডাউনলোড করবা। তো এটা করার জন্য তোমাদের ভিডিওটা লাস্ট দেখতে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এটা করার জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে তোমাদের যে কোনো একটা ক্রোম ব্রাউজার বা তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে। তো আমি আমার সুবিধার্থে আমি এখানে আমাদের ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করে নেব। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের ক্রোম ব্রাউজার প্রবেশ করার পর তোমাদের যে সার্চ বারটা রয়েছে এখানে তোমাদের জাস্ট লিখতে হবে ঢাকা শিক্ষা বোর্ড। আমি এখানে লিখে দিচ্ছি ঢাকা এডুকেশন বোর্ড, অর্থাৎ তুমি ঢাকা এডুকেশন বোর্ডে এখানে ক্লিক করলেই তোমাকে পেজটা লোড নেওয়ার সাথে সাথে গুগলে নিয়ে যাবে বা তোমাদের হোম পেজে নিয়ে যেতে পারে। তোমরা এখানে যেহেতু আমাদের গুগলে নিয়ে এসেছে তো আমরা গুগলে ক্লিক করে দেবো এই যে ঢাকা এডুকেশন বোর্ড। এখানে প্রথমে আমরা এই যে সাইটটা তোমরা পাবা বা ওয়েবসাইটটা পাবা এখানে একটা ক্লিক করে দেওয়া। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর পেজটা আবার একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু নিয়ে আসবে। তো এখানে দেখো লেখা আছে এসএসসি কর্নার নামে একটা অপশন রয়েছে বা একটা সক রয়েছে তোমাদের এখানে। এখানে লেখা আছে 2022 সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, অর্থাৎ তোমাকে এই যে লেখা আছে এই প্রথমের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরেই পেজটা আবার একটু লোড নেবে। লোড নেওয়ার পরপরই তোমার সামনে কিন্তু ডাউনলোড অপশনটা আসবে। তো তোমাদের একটু পেজটা লোড নিতে পারে, একটু আমরা একটু অপেক্ষা করেছি। তো দেখো এই যে অপেক্ষা করার পরে আমাদের সামনে কিন্তু ডাউনলোড অপশনটা চলে এসেছে। তো আমরা যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পিডিএফ লিঙ্কটা ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমার কাছে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করা আছে তো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখো আমরা এখানে এবার আমাদের চলে যাই তোমাদের পরীক্ষার যে রুটিনটা রয়েছে, পরীক্ষার কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু, কোন সিলেবাস থেকে পরীক্ষা, অর্থাৎ কোনবারে কী কী পরীক্ষা এটা আমরা দেখে নিই। তো আমরা পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নিয়েছি, আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে তোমাদের পরীক্ষার রুটিনটা। তো এখানে দেখা আছে লেখা আছে 2022 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি, অর্থাৎ এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিষ্ঠিত হবে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার শিক্ষা মন্ত্রণালয় যদি চায় তাহলে এই রুটিনটা তারা পরিবর্তন করতে পারবে যদি কোনো বিশেষ প্রয়োজন হয়। যদি প্রয়োজন না হয় তাহলে তোমাদের এই সিলেবাসেই পরীক্ষাটা হবে। তো দেখো আমি এখানে তোমাদের জুম করে একটু দেখাচ্ছি সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো তোমাদের প্রথম পরীক্ষাটা হচ্ছে 19 তারিখ রবিবার, সেটাও তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা সহজ বাংলা প্রথম পত্র, এটা তোমাদের পরীক্ষাটা হচ্ছে 19 তারিখে। আর তোমাদের 20 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র, সেটা হবে সোমবার। 22 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা হবে ইংরেজি প্রথম পত্র, 25 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা হবে ইংরেজি দ্বিতীয় পত্র, আর 27 তারিখে যে পরীক্ষাটা হবে সেটা হবে গণিত, অর্থাৎ 26 তারিখে পরীক্ষা নাই। আর তোমাদের 28 তারিখে যে পরীক্ষাগুলো আছে দেখো এখানে লেখা আছে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিয়া, চারু ও কারুকলা, এটা তত্ত্বীয়, অর্থাৎ 28 তারিখে এই পরীক্ষাগুলো হচ্ছে। 30 তারিখে যে পরীক্ষাগুলো হবে সেটা হলো পদার্থ বিজ্ঞান, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাঙ্কিং। আর 2 তারিখে যে পরীক্ষাগুলো হচ্ছে সেটা হলো রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায়, উদ্যোগ। আর তোমাদের 3 তারিখে যে পরীক্ষাগুলো হচ্ছে সেটা হলো ভূগোল ও পরিবেশ। আর 4 তারিখে যে পরীক্ষাগুলো হচ্ছে উচ্চতর গণিত, 5 তারিখে যে পরীক্ষাগুলো হচ্ছে সেটা হলো হিসাব বিজ্ঞান, আর 6 তারিখে যে পরীক্ষাগুলো হচ্ছে জীববিজ্ঞান এবং অর্থনীতি। তো তোমরা এবার বলতে পারো যে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কীভাবে হবে। তো ব্যবহারিক পরীক্ষার জন্য এখানে দেওয়া করে লেখা আছে যে বিষয় কোড এত 13/7/2022 বুধবার হতে 19/7/2022 মঙ্গলবার পর্যন্ত উল্লেখ্য তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 7/20/7/2022 মধ্যে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র সংরক্ষিত অন্যান্য আনুষ্ঠানিক কাগজপত্র রোল নম্বর অনুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের এই পরীক্ষাগুলো তোমাদের 13 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে 19 তারিখে তোমাদের ব্যবহারিক পরীক্ষা যার যার আছে সেই ব্যবহারিক পরীক্ষা শেষ হয়ে যাবে। আর এই পরীক্ষা কিন্তু প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হবে, তোমাদের কেন্দ্রে গিয়ে এই পরীক্ষাগুলো তোমাদের দিতে হবে। আর বন্ধুরা এই বিষয়ে তোমাদের কোনো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবা। আর এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবো আমরা তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। তো তোমাদের সুবিধা আবার একটু বলি, প্রথমে তোমরা চলে যাবে তোমাদের যে কোনো ফোনের একটা ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর তোমাদের লিখতে হবে জাস্ট ঢাকা এডুকেশন বোর্ড, এটা লেখার পরে গুগলে সার্চ করলেই তোমাদের গুগলে অথবা তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে এসএসসি কর্নার নামে যে অপশনটা রয়েছে তোমাদের এখানে প্রবেশ করবে। এসএসসি কর্নার অপশনে প্রবেশ করার পরে এই যে তোমাদের প্রথমে যে নির্দেশনাটা রয়েছে বা তোমাদের আপডেটটা রয়েছে ঢাকা 2022 সালের স্কুল পরীক্ষার সময়সূচি, তো এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের সামনে ডাউনলোড অপশনটা আসবে। পেজটা লোড নেওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা কিন্তু এভাবে দেখতে পাবা যে তোমাদের পরীক্ষাটা কীবার কীবার হচ্ছে।
তো বন্ধুরা, আশা রাখছি তোমাদের আমি পুরো প্রসেসটা বোঝাতে পেরেছি। তারপর যদি এই বিষয়ে মনে কোনো প্রশ্ন থাকে বা এই তোমাদের পরীক্ষার যে রুটিনটা ডাউনলোড করতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের আর এই কীভাবে ডাউনলোডটা করবে বিষয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দেবে, যাতে শিক্ষামূলক আপডেট আমাদের চ্যানেল থেকে আমরা যখনই আপলোড করি তখন যেন তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের যে পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী, তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেবে, যাতে তারা বিষয়টা দেখে উপকৃত হতে পারে। আর তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যেন আমাদের সেটা জানাতে পারে। আর পরবর্তীতে তোমাদের পরীক্ষার যে নির্দেশনাগুলো দিয়েছে শিক্ষা বোর্ডগুলো, সেই নির্দেশনা নিয়ে আমরা আপলোড করবো ভিডিওটা খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।